সুতরাং মালয়েশিয়ার এই মুহূর্তে যারা অবৈধভাবে আছেন তারা সবাই যেন রিহায়ারিং প্রোগ্রামের আওতায় বৈধ হওয়ার সুযোগ নিতে সময় ব্যাপন না করেন। সেজন্য উনি আমাদের প্রতিনিধিদের মাধ্যমে এখানে বসবাসরত বাংলাদেশি যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন। আমি বহুদিন বলেছি যে এখানে 52 জন কর্মকর্তা কর্মচারী আছে, 52 জন কর্মকর্তা কর্মচারীর টেলিফোন ওপেন আছে, এবং আমি আপনাদের এটাও হিসাব করে বুঝিয়ে দিয়েছি যে প্রতিদিন যদি 1% লোক টেলিফোন করে তাহলে তার সংখ্যা দাঁড়াচ্ছে 8,000, এবং 8,000 লোক যদি 2 মিনিট করে কথা বলে তাহলে এটি কিন্তু 16,000 মিনিট হচ্ছে, এবং 16,000 মিনিট আপনি বুঝতে পারেন এটা কয়দিনের সমান সময়। স্বাভাবিকভাবেই আপনি অনেকেই আছেন দিন শেষে যিনি যার কাজ হয়নি, যিনি সুযোগ সুবিধা নিতে পারেন নাই, দিন শেষে উনি কিন্তু দারুণভাবে বিমর্ষ থাকেন, দারুণভাবে তার কিন্তু কষ্টের জায়গা থাকে। আমরা সেই কষ্টের জায়গাগুলোকে কীভাবে অ্যাড্রেস করা যায়, এই কষ্টের জায়গা থেকে তাদেরকে কীভাবে মুক্ত করা যায় তার প্রচেষ্টা আমরা নিয়েছি। আপনারা এখন দেখেছেন, এখনও যান বাইরে, এখন আমার ঘড়ির কাঠে দেখতেছি 4টা বাজে, 4টা, এখনও যদি আপনারা বাইরে যান কমপক্ষে 2,000 লোক এখনও বাইরে দাঁড়িয়ে আছে। এই যে দূতাবাস, এই দূতাবাসের ক্যাপাসিটি হচ্ছে, সক্ষমতা আছে হলো 200 থেকে 300 লোক। আর সেই জায়গায় আপনাদেরকে একটু আগে বললাম যে 31,000-এর উপরে গত সপ্তাহে আমরা কনসুলার সেবা দিয়েছি, আর এই যে 31,000 কনসুলার সেবা দিয়েছি এর ভিতর কিন্তু জনশক্তি নিয়েও আমাদের অসাধারণ সেবা দিতে হয়, এটা আপনারা আপনাদের কারণে একদিন বলবো। এগুলো কিন্তু এই হিসাবের ভিতর আসে নাই। আজকে যদি কথার কথা যে বাংলাদেশে থেকে 10,000 লোক আসবে, 10,000 লোকের যাবতীয় প্রসেস কমপ্লিট করে কিন্তু এখান থেকে পাঠাতে হবে, আর ওই যাবতীয় জিনিস প্রসেস করে কমপ্লিট করে পাঠানোর ক্ষেত্রে আমাদের অসংখ্য ম্যান পাওয়ারের দরকার। আমরা সব কিছু একসাথে করছি, আমাদের শেষ বিন্দু শ্রম বলি রক্ত বলি না, আমাদের যুদ্ধ করতে যাচ্ছি না, প্রায় 92 লক্ষ, কিন্তু সর্বশেষ তথ্য অনুযায়ী এটা 1 লক্ষর উপরে তারা ইফান্ড সংগ্রহ করতে পেরেছে। এবং আরেকটি যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের জন্য খুবই আনন্দের বিষয় যে রিহায়ারিং প্রোগ্রামের আওতায় 2,93,000 বাংলাদেশি নাগরিক রেজিস্ট্রেশন করেছে, এবং এটি সংখ্যার দিক থেকে যদি আমি ই কার্ডের কথা বলি, সংখ্যার দিক থেকে যত লোক ই কার্ডের সুযোগ নিয়েছেন বিভিন্ন দেশে তার মধ্যে শুধু বাংলাদেশ একাই 57 ভাগ সুযোগ গ্রহণ করতে পেরেছে। এবং আমি যদি মহাপরিচালক উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বাংলাদেশের, যে বাংলাদেশ থেকে তাদের এই প্রক্রিয়াকে সফল করবার জন্য বাংলাদেশের এই প্রচেষ্টাকে উনি অত্যন্ত সম্মানের সঙ্গে দেখেছেন, এবং উনি বারবার ওখানে ওই মিটিংয়ে যারা ছিলেন তাদের সবাইকে বলেছেন যে এইটি একটি উদাহরণ হতে পারে, যে উদাহরণের মধ্য দিয়ে আমরা সবাইকে এখানে বৈধকরণ করতে পারি। এখানে আরেকটি ছোট্ট জিনিস যেটি নিয়ে আমাদের প্রায়শই আমরা আলাপ আলোচনা করি, উনি যে কথাটি স্পষ্ট করে বলেছেন একটি জানবার কিন্তু দরকার আছে, সেটি হলো একটি দেশে, যে কোনো দেশে, পৃথিবীর অন্যান্য দেশের মতোই মালয়েশিয়াতে যে কোনো আইন শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে তারা রেগুলারলি, আপনারা জানেন, চলমান একটি এটা প্রক্রিয়া, এই যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে অ্যারেস্ট করে এটি একটি চলমান প্রক্রিয়ার একটি অংশ, এবং এই দেশের নিরাপত্তা এবং নিয়ম শৃঙ্খলার পরিপ্রেক্ষিতে তাদের এই প্রক্রিয়া সবসময় অব্যাহত থাকবে। কিন্তু এই প্রক্রিয়া অব্যাহতর মধ্যেও যাতে বাংলাদেশি ভাইয়েরা যারা সুযোগ সুবিধা পায় তার জন্য তারা বিশেষ কিছু ব্যবস্থা নেবে, যেটা আপনাদেরকে একটু আগে আমি উল্লেখ করেছি। আর আমাদের কাছে এবং ব্যক্তিগতভাবে এটি আমার কাছে খুবই গর্বের একটি বিষয়, আমরা খোঁজ খবর নিতে গিয়ে উনি এখানে মিটিংয়ে তুলেছিলেন ডিটেনশন ক্যাম্পে
তিন থেকে ছয় মাস মেয়াদে মাত্র 15 জন ওখানে আছে, যাদের মেয়াদ তিন থেকে ছয় মাস ডিটেনশন সেন্টারে তারা আছে, যাদের সব ভেরিফিকেশন ঠিক মতো হয়ে আসে নাই কিংবা অন্য কোনো কারণে তিন থেকে ছয় মাস আছে, তাদের সংখ্যা মাত্র 15 জন। ছয় থেকে 12 মাস আছে, 12 মাস মেয়াদে যারা আছেন তাদের সংখ্যা 4 জন। এক বছর মেয়াদে আছেন 7 জন। এবং এইটি উনি বলতে গিয়ে উনি খুবই আবেগ আক্রান্ত হয়ে একটি কথা বলেছেন যে বাংলাদেশে যারা এই সক্ষমতা যে কেউ ডিটেনশন সেন্টারে থাকলে তাদের ডিটেনশন সেন্টার থেকে মুক্ত করবার ক্ষেত্রে বাংলাদেশের সরকারের এই সক্ষমতা আমাদেরকে দারুণভাবে দারুণভাবে মুগ্ধ করেছে, যে একটি সরকারের সক্ষমতা লেভেল এখন কোন পর্যায়ে যে আমরা এটা থেকে বুঝতে পারি ছোট্ট একটা জিনিস থেকে। তো এটি আমি এই কারণে বললাম যে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রেক্ষিতে এই বিষয়ে আলোচনা করা এবং দেখা গেল একটি একটি কাল্পনিক কনসুলার সেবা কার্যক্রমে অংশগ্রহণ করবার একটি সুযোগ দিয়েছিলাম এবং আমি দারুণভাবে সম্মানবোধ করেছি যে আমি আমার দেশের সাধারণ লোকজনের সাথে শেয়ার করছি তাদের আইডিয়া এবং তাদের শ্রমের সাথে আমার শ্রমকে আমি একাত্ম করে নিয়ে এসেছি। এখন এই প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা 31শে ডিসেম্বর পর্যন্ত আমরা অনুমান করি যে এখানে বসবাসরত যে সমস্ত বাংলাদেশি ভাই অবৈধ আছে তারা সবাই বৈধ হওয়ার সুযোগ নিতে পারবেন এবং তারা এই সুযোগ নেবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং শুধু তাদের এই কারণেই আমরা অতি সম্প্রতি আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টার পাশাপাশি সব কাজ তো আর একসাথে করা সম্ভব না, একের পরেই এক আমাদের প্রচেষ্টা, আমাদের সর্বশেষ প্রচেষ্টা যে ওয়ান স্টপ সার্ভিস, দূতাবাসে আসবেন, এখান থেকে উনি যত ধরনের সার্ভিস দরকার, পাসপোর্ট এর জন্য ফটো তুলতে হবে, পাসপোর্টের জন্য ফর্ম ফিল আপ করতে হবে, কোনো কাগজ অ্যাটেস্ট করতে হবে, এমনকি ব্যাংকিং সার্ভিস, ব্যাংক আমরা নিয়ে আসতে পারিনি, ব্যাংকিং সার্ভিসও আমরা এখানে নিয়ে এসেছি, যাতে একজন লোক তার বৈধ কাগজ নিয়ে কোনোভাবেই দূতাবাসে এসে পৌঁছতে পারলে আর তার কোনো প্রকার ঝামেলা নাই কোনো। এবং এই কাজের ফলে আমি নিশ্চিত যে যে সমস্ত দালাল বা দুষ্ট প্রকৃতির লোক যাদের কাছ থেকে তারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন ওনারা প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন। খুবই মিনিমাম একটি চার্জ, এত মিনিমাম একটা চার্জ, ওই মিনিমাম চার্জের মধ্য দিয়ে ব্যাপক এবং বিস্তৃত পরিসরের যাবতীয় কার্যক্রম দূতাবাসের কাছ থেকেই আমরা ওই যে সামনে আপনারা জায়গাটা দেখেছেন সেই জায়গার ওখানে থেকে এই কার্যক্রমটা পরিচালিত হবে। এবং আমরা মনে করি এই আমাদের প্রচেষ্টা যে সবাইকে বৈধকরণ করবার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাতে এই প্রক্রিয়া আরও ত্বরান্বিত করবে তাদের প্রক্রিয়া অংশগ্রহণ করবার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। এই বিষয় নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন রকমের কৌতূহল ছিল এবং সেই কৌতূহলের প্রেক্ষিতে আমার এখন তত্ত্ব রয়েছে যদি কেউ বৈধ থাকে তাকে যদি ওখানে কেউ যদি ধরে নিয়ে যায় তাহলে তার অসক্ষমই রয়েছে, তার আইন বলেন মানে নৈতিকতা বলেন সব কিছু তার পক্ষে রয়েছে, তাকে কেন ধরে নিয়ে যাবে। তবে আমি এইটুকু বুঝতে পারি যে যখন তারা ধরবার ক্ষেত্র বিশেষে এর ভিতর কেউ কেউ এরকম থাকতে পারে, আপনারা যারা তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আসছেন সাথে সাথে তাদেরকে আপনারা হেল্প করেন এবং দূতাবাসকে সাথে সাথে জানান। আমরা এরকম আমাদেরকে যারা জানায় কিছুদিন আগে যে আপনার পেনাং না কি বলছে প্যাভিলিয়ন মার্কেটে এক রেস্টুরেন্ট থেকে 11 জনকে ধরে নিয়ে গিয়েছিল, সাথে সাথে টেলিফোন করা হয়েছে, সাথে সাথে তারা 11 জনকে ছেড়ে দিয়েছে। তারা বলেছে যে আমাদের আমরা ধরেছি, আমরা একটু চেক করবার দরকার থেকে আমরা ধরেছি। আমি এইটুকু বিশ্বাস করি মালয়েশিয়ার সাথে বাংলাদেশের এখন যে অসাধারণ বায়োলেটারাল সম্পর্ক রয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্কের যে উচ্চতা রয়েছে সেই উচ্চতাতে যে কোনো ধরনের সহযোগিতা কোনো দেশ যদি পায় সে দেশটি হলো বাংলাদেশ। আপনি নিশ্চিত থাকেন সেই সহযোগিতা
বাংলাদেশের এখানে বসবাসরত যারা আপনারা শুনে পাবেন, আপনি কখনোই আপনারা এটা শুনেননি যে দুই বছর ধরে রিহায়ারিং প্রসেস চলতে পারে। রিহায়ারিং প্রসেস দুই বছর ধরে চলছে এবং এক্ষেত্রে হচ্ছে বাংলাদেশে ছিলেন মেইন ইনস্ট্রুমেন্ট। মাননীয় প্রধানমন্ত্রী বলেছে একটু আগে যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর আলাপ করবার পরের দিনে তারা এই ঘোষণাগুলো দিয়েছে, সেই দিক থেকে আমরা নিশ্চিত। হ্যাঁ, আর একটা জিনিস আছে, যারা আমরা রাস্তাঘাটে বা যেখানে এরকম যেহেতু বিভিন্ন সময় চলমান একটি প্রক্রিয়ার অংশ হিসাবে তারা এই কার্যক্রম শুরু করে, সেই জন্য সবাই সবসময় নিজের পকেটে বৈধ কাগজটা রাখতে হবে। বৈধ কাগজটা রাখলে, বৈধ কাগজটা দেখালে আমি নিশ্চিত ওখানে যারা আছেন তারা সাথে সাথেই ইতিবাচক যে ব্যবস্থা সেই ব্যবস্থায় তারা নেবেন। অবৈধ বসবাসকারী দেশে রয়েছেন, যে যে কোম্পানিতে আছেন সেই সেই কোম্পানি তাদের নাম সহকারে একটা লিস্ট তাদেরকে দেবে, সেই লিস্ট তারা অ্যাটেস্ট করে দিয়ে দেবে, অনুমোদন দিয়ে দেবে, এবং সেই লিস্ট যখন তাদের কাছে থাকবে সেই লিস্ট নিয়ে তারা যে কোনো হবে যাবার কথা, কেউ তাদেরকে কোনোভাবেই হ্যারাস করবে না, কোনো প্রকার সমস্যা তৈরি করবে না। এই দিক থেকে এই বিবেচনা এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিবাচক দিক। শুধু এইটি না, তারা আরও বিভিন্ন পন্থা চিন্তা করছে যে কীভাবে এই বৈধকরণ প্রক্রিয়ায় সবাইকে সহযোগিতা করা যায় এবং সহযোগিতার মধ্য দিয়ে যাতে এখানে বসবাসরত সবাই বৈধ হতে পারে। আপনারা জানেন এটা আমি বহুবার বলেছি এবং আমি আবারও গুরুত্ব সহকারে বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পরপরই দেশের সরকার তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাথে সাথে ঘোষণা করেন। আলোচনার পরের দিন টেলিফোনে আলোচনা করেন, তার ভিতরে একটি হচ্ছে যে বাংলাদেশ সোর্স কান্ট্রি হবে। সোর্স কান্ট্রির অর্থ হচ্ছে হলো যে কোনো সেক্টরে যে কোনো প্রয়োজনে বাংলাদেশ থেকে লোক যদি সেখানে যেতে চায়, জনশক্তি রপ্তানি করবার স্কোপ সুযোগ থাকবে, সব ক্ষেত্রে বাংলাদেশের জনশক্তি সেখানে দিতে পারবে। দু নম্বর আমি আপনাদেরকে বলেছি যে এখানে ইকার যারা স্বল্পকালীন মেয়াদের জন্য এখানে থাকতে থেকে বাংলাদেশে ফেরত চলে যেতে চান তাদেরও সুযোগ দেবেন। তিন নম্বর, রিহায়ারিং প্রক্রিয়ার মধ্য দিয়ে দীর্ঘ সময়কালে 3-5 বছর কিংবা তারও অধিক সময় এখানে থাকবার সুযোগের জন্য যে বৈধকরণ প্রক্রিয়া সেটা হচ্ছে রিহায়ারিং প্রক্রিয়া। এই তিনটি প্রক্রিয়ার প্রেক্ষিতে এখানে বাংলাদেশ দূতাবাস আপনাদের সহযোগিতা এবং এখানে কমিউনিটি নেতৃবৃন্দের সহযোগিতা আমরা ব্যাপক প্রচারণা চালিয়েছিলাম এবং প্রচারণার অংশ হিসাবে আপনাদেরকে আমি আগেও বলেছি আমরা প্রায় 12 শতাধিক কোম্পানির মালিক বা এমপ্লয়ার বলতে যা বোঝায় তাদের সঙ্গে আমরা মিটিং করেছি, কন্টিনিউসলি এই মিটিং করেছি। এবং আপনারা জানেন যে এই মিটিংয়ে আমরা জহরবারু, পেনাং, মালাক্কা, কেদা সহ আরও বড় বড় যে সমস্ত শহর আছে প্রত্যেকটা শহরে আমরা সফল করি। আইনের আওতায় সব ধরনের সহযোগিতা যেগুলো দেওয়া দূতাবাসের পক্ষে সম্ভব, সব ধরনের সহযোগিতা দিয়ে আমরা তাদেরকে হেল্প করব, সহযোগিতা করব। এটি বাংলাদেশ সরকারের শ্রেষ্ঠ নির্দেশনা আছে। আপনারা জানেন কি না, আপনারা হয়তো জানেন যে কোনো এক সময় কিছু লোকজন রাতারাতি 700-র উপরে লোক এসেছিল এখানে। বাংলাদেশ সরকার 15 দিনের মধ্যে 700 লোক বাংলাদেশে ফেরত নিয়ে গিয়েছিল এবং এদেশের সরকার এটি অসাধারণ প্রশংসার চোখে দেখেছিল যে এত অল্প সময়ের ভিতরে কোন এতগুলো লোক যেন নিয়ে চলে যেতে পেরেছে। এটি হলো আজকের বাংলাদেশ, এটি হলো আজকের বাংলাদেশের সক্ষমতা। এখন জেলখানা বলে ডিটেনশন সেন্টারে যেগুলো আছেন এদের ব্যাপারে আইনগত প্রক্রিয়ার মধ্যে যত ধরনের সহযোগিতা করা যায় সব সহযোগিতা করা হবে এবং সেই সহযোগিতার অংশ হিসাবে যা যা করা দরকার দূতাবাস তা করবে।